আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ রিসেন্টলি আমার চ্যানেলে আমি দেখলাম 41,000 সাবস্ক্রাইবার মাইলস্টোন পূরণ হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি চ্যানেলে অনেকদিন যাবতই ইনঅ্যাক্টিভ ভিডিও আপলোড করছি, ইররেগুলারভাবে ভিডিও আপলোড করতেছি। আমার পিসিতে সমস্যা থাকার জন্য বা আমিও একটু সমস্যার মধ্যে থাকার জন্য ভিডিও রেগুলারই দিতে পারি না। এই 2023 সালের আর মাত্র 2 দিন রয়েছে, আজকে 30 তারিখ, কালকে 31 তারিখ। সকলের জীবন থেকে একটি বছর শেষ হয়ে যাচ্ছে। সো আগামী বছর ইনশাল্লাহ আমাদেরকে সকলকেই ভালোভাবে সুস্থভাবে বাঁচার তৌফিক দান করুক। আজকের টপিকটি হলো, আপনারা কিন্তু অনেকেই জানেন যে 31শে ডিসেম্বর 2023 সালের 23-24 অর্থ বছরের বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, শিক্ষকবৃত্তিসহ সমাজসেবা অফিসের আওতায় যে কয়েকটি ভাতা রয়েছে এবং যে ভাতাগুলো ডিজিটাল পদ্ধতিতে জিটুপি এর মাধ্যমে আপনাদের মোবাইল ফোনে যায়, সেই সকল ভাতার পেরোল পাঠানোর শেষ ডেট আগামী 31 তারিখ। এখন কথা হলো, এই 31 তারিখের মধ্যে আপনাদের পেরোলগুলো পাঠিয়ে দিবে, কবে নাগাদ অ্যাকচুয়ালি টাকাগুলো আপনারা পাচ্ছেন, এই বিষয়টি নিয়ে কিন্তু আপনারা অনেকে মতামত করে থাকেন। আর এই টপিক নিয়ে আমার মনে হয় না আর কোনো রকমের ভিডিও বানানো দরকার, কারণ আপনারা সকলেই ইতিমধ্যে জেনেছেন, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে হোক বা বিভিন্ন গ্রুপের মাধ্যমে হোক বা অনেক পোস্টের মাধ্যমে হোক, সোশ্যাল মিডিয়া বা উপজেলা অফিস থেকে, যে পেরোল পাঠানোর বেশ কয়েকদিন পরে টাকা ঢোকে। এখন এই যে টাকাগুলো ঢোকে, এই টাকাগুলো ঢোকার যে প্রসেস বা বিষয়গুলো থাকে, এগুলো অনেকেই খুব সুন্দরভাবে তারা বুঝিয়ে বলে দিয়েছে, আপনারা সেই সকল কন্টেন্টগুলো দেখতে পারেন। তবে আমার যারা অ্যাক্টিভ অডিয়েন্স রয়েছে তারাও টাকা পাবে, আর যারা অন্যান্য ভিডিও দেখে তারা তো টাকা পাবে, এমন না যে তারা টাকা পাবে না। আগামী জানুয়ারি মাসের আশা করা যাচ্ছে 25 বা 30 তারিখের মধ্যে ইনশাল্লাহ টাকাগুলো ঢুকে যাবে আপনাদের ফোনে। অনেকে আমাকে বলেছেন ইতিমধ্যে যে আপনি ভিডিও মেক করেন না কেন, এই বিষয়ের উপর তো চিঠি প্রকাশ করেছে, তারপরে কোনো কন্টেন্ট নেই। আমি লাস্ট 3 মাসে বা 90 দিনের মধ্যে খুবই ইররেগুলারভাবে ভিডিও আপলোড করেছি, আমার ডেস্কটপটি নষ্ট, তারপর আর পারিপার্শ্বিক কিছু সমস্যার জন্য। ইনশাল্লাহ এগুলো সমাধান হয়ে বা সমাধান করে খুব শীঘ্রই আপনাদের জন্য প্রতিনিয়ত আবার বিভিন্ন কন্টেন্ট আপলোড করব। ধন্যবাদ সবাইকে যারা আমার চ্যানেলটিকে ভালোবেসে 41,000 মাইলস্টোন পূরণ করে দিয়েছেন। ইনশাল্লাহ আগামী বছরের মধ্যেই 50,000 সাবস্ক্রাইবার মাইলস্টোনও পূরণ করে ফেলবো। আপনাদের দোয়া, সাপোর্ট এবং ভালোবাসা প্রয়োজন। ধন্যবাদ সবাইকে। দোয়া করি যারা ভাতা বগুড়া রয়েছেন, খুব শীঘ্রই যেন আপনাদের ফোনে এই সকল টাকাগুলো চলে যায়।